বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম সে আলোচনাগুলো অবশ্যই বোঝার আছে। আজকের আলোচনাটা কি? আপনার দেহঘরে শয়তান বসা আছে। এই শয়তান আপনার দেহঘরে বসে আপনাকে খারাপ দিকে পরিচালনা করছে, আপনার মনকে ঘোরাচ্ছে, ছয় রিপুকে সেই চালাচ্ছে। তাহলে সারা জীবন কিন্তু একটা কথা মানুষ বলে থাকে, এইটা করিস না, ওখানে শয়তান আছে, এই তুই শয়তানের প্রবঞ্চনায় পড়ে যাবি, এবং শয়তান এটা করেছে, শয়তান সেটা করেছে, সারাটা জীবন শুধু মানুষ এই কথাটা বলে গেল যে শয়তানে এটা এটা করেছে, পৃথিবীতে খারাপ কিছু হয়েছে এটা শয়তান করেছে, ভালো কিছু হয়েছে আল্লাহ করেছে। কিন্তু এই কথার কোনো গ্যারান্টি নেই। যে বিষয়টা দেখুন, যে মানুষ কিন্তু শয়তান শয়তান করছে, কিন্তু শয়তানকে কিন্তু কখন দেখে নাই। তারপরে একদল লোক আল্লাহ আল্লাহ করছে, কিন্তু আল্লাহ আল্লাহকে কখনো দেখেনি। তাহলে শয়তান পৃথিবীতে আছে, শয়তানকে কোনোদিন দেখেনি, শয়তান শয়তান করছে, শয়তান কিন্তু খুশি হচ্ছে আমাকে দেখুক না দেখুক, আমার নামটা তো নিচ্ছে, এবং আল্লাহ তো বলে যে আমাকে দেখুক বা না দেখুক আমার নাম তো নিচ্ছে। তাহলে শয়তানের নামও নেয় না বুঝিয়া, আল্লাহর নামও নেয় না বুঝিয়া, এখন কোন বুঝে আমরা মানব? ইমানে মুফাসসাল, কালেমায় ইমানে মুফাসসালের মধ্যে বলা হয়েছে, কালেমা ইমানে মুফাসসালের মধ্যে যদি আমরা যাই তাহলে পাওয়া যায় কি, বিস্তারিত দেহ বিশ্বাস, যা দেখিয়া শুনিয়া বিশ্বাস করা, ইমানে মুজমাল, না দেখিয়া বিশ্বাস করা। তাহলে ফরজে গণ্য হয়েছে দেখিয়া শুনিয়া বিস্তারিত বিশ্বাস, যা ইমানে মুফাসসালের মধ্যে বলা হয়েছে এবং এটা ফরজে গণ্য করা হয়েছে। যাই হোক, আজকে আল্লাহ পর্যন্ত আলোচনায় যাব না, আজকে আলোচনায় যাব যে মানুষ বলে থাকে শয়তান এটা করেছে, শয়তানে সেটা করেছে, শয়তানের কিন্তু বলেই যায়, শয়তানকে কখনো দেখলো না এবং শয়তানের বিচারও কখনো করতে পারলো না, কারণ যেই জিনিস দেখা যায় না সেই জিনিসের বিচার কী করে করবে। তবে আজকের মূলে বিষয় হলো কি জানেন, যে মানব দেহটার মধ্যে শয়তান বসত করে এমন একটি জায়গা আছে, তো যেখানে বসত করে সেই বাসাটা যদি আমরা চিনতে পারি তাহলে সেই বাসাতে যাইয়া শয়তানের কান ধরে উঠিয়ে দিতে পারবো। আর যদি সারা জীবন শয়তান শয়তান বলে যায়, শয়তানকে কখনো চোখেই দেখেনি, তাহলে তাকে কান ধরে কীভাবে উঠিয়ে দেবেন? এবং সারা জীবন শয়তান এটা করেছে, শয়তান এটা করতে, শয়তান থেকে বাঁচতে হবে। শয়তান আপনার মানব দেহের একটা স্থান আছে, সেখানে বসে সে খুশি, সে আমার নাম নিচ্ছে, আমি শয়তানের নামটা নিচ্ছে। আচ্ছা, তাহলে সে হাসে আর বলে, আরে পাগলের দল, আমাকে যে শয়তান বলছো তোমরা, আমার থেকে বড় বড় শয়তানি কাজগুলো তোমরাই করে থাকো, কিন্তু তোমরাই যখন করো তখন তোমরাই কিন্তু আমাকে সেই শয়তানি বলে ডাকো, কিন্তু আমি তো সেই শয়তানিটি করিনি, তোমরা করেছো, তোমরাই বলেছো। তো এখন বিষয়টা হলো, শয়তানকে বের করতে হলে, শয়তানকে দেখতে হলে কি করতে হবে? এটি করতে হবে, আপনি যদি একজন কামেল মুর্শিদের কাছে যান তখন সেই মুর্শিদ আপনাকে নিজ পরিচয় দেবে, কে আপনি, আপনার পরিচয় কি, আর সেই পরিচয়ের নামটি আপনার মানব দেহের মধ্যে কোথায় লেখা, যাতে কিনা দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। তাহলে আমার পরিচয়পত্র, আমার আল্লাহর পরিচয়পত্র, ফেরেস্তাদের পরিচয়পত্র এবং আপনি এবং আমি, এই মানুষের মধ্যে শয়তানের পরিচয়পত্র আপনার মধ্যে আছে। তাহলে সেই শয়তানের পরিচয়পত্র কোথায়, মানুষের মধ্যে সেই স্থানটা কোথায়? আমি শুধু ইঙ্গিত করব, বাকিটা যার যার মসজিদকে জিজ্ঞাসা করে নিয়ে নেবেন। আমি ইঙ্গিত করব, নাভি কুণ্ডের নিচে হইতে যে এরিয়াখানি আছে, এই নাভি কুণ্ডের নিচের এরিয়াখানির মধ্যে
অন্ধকার, আর অন্ধকারের মধ্যে শয়তানের কিন্তু একটা কাজ থাকে। সে কাজটা কি? যাকে মুকরম ফেরেস্তা, মুকরম বলা হয়, সে শয়তান হয়েছিল আল্লাহ আল্লাহর আদেশ না মেনে, আল্লাহকে সেজদা বা আদমকে সেজদা না করে তিনি শয়তান হয়ে গিয়েছিল। তো এখন যে কথাটি বলবো সেটি হলো, শয়তান আপনার নাভিকুণ্ডের নিচের এরিয়ার মধ্যে বসবাস করে, এখানে বসে সে আপনার কালবের মধ্যেও ধোকা দিচ্ছে, কালবের মধ্যে সে আসছে, বসছে, বিরাজ করছে, এবং সেই শয়তান সেখানে বসে আপনার ছয় রিপুকে সে ধোকা দিচ্ছে। ছয় রিপুর মধ্যে কে প্রথম? কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য। এই ছয়টা রিপুকে এই শয়তান নাফসের গোড়ায়, কামের গোড়ায় বসে সে ছয় রিপুকে পরিচালনা করতেছে। তবে ছয় রিপুকে তার পরিচালনা করতে হয় না, একজনকে করলেই হয়। সেটি কি? সে নাভির নিচে নাফসের এরিয়াতে সে বসবাস করে। যদি কেউ কোনো মুর্শিদের কাছে যায় এবং যাওয়ার পরে তার মুর্শিদ যখন তাকে সাধনা দিয়ে দেবে, সেই সাধনাগুলো নিয়মিত টাইম টু টাইম করতে 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 কোনো একদিন দেখবে সে শয়তান আপনার কাছে এসে আত্মসমর্পণ করবে আর বলবে, হে বাবা, তুমি এতই সাধনা করেছো, এতই মানত, এতই মেনেছ, শেষে তোমার মুর্শিদের দেওয়া সাধন করেছ, তখন আমি আর তোমার মধ্যে থাকতে পারছি না। তখন সেই শয়তান যখন সামনে আসবে, তখন তাকে দেখবেন, তাকে দেখবেন, দেখলে পরে দেখবেন যে আসলে যাকে শয়তান বলেছি সে কিন্তু আল্লাহর ডিউটি করে, আল্লাহর হুকুম সে পালন করে, সে অন্ধকারকে পরিচালনা করে, আর আল্লাহ আলোকিতকে পরিচালনা করে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, যে যার যার কামেল মসজিদের কাছ থেকে যে সাধনাটা নেওয়া হবে, এবং এই সাধনা অনুসারে যদি কেউ সাধনা করতে থাকে, তখন শয়তান তাকে দেখা দেবে, দেখা দিয়ে বলবে, দেখেন আপনার এই মানব দেহের মধ্যে আপনার একটা বাসা আছে, পঞ্চ আত্মার বাসা আছে, ছয় রিপুর বাসা আছে, আল্লাহ তালা থাকে, তার বাসা আছে, ফেরেস্তা সকল আছে, দেখেন আমারও তো একটা স্থান আছে, আমাকে যদি আপনি বিতাড়িত করে দেন, তাড়িয়ে দেন, তাহলে আপনার মধ্যে যে কিছু ডিউটি আছে সেই ডিউটিগুলো অফ হয়ে যাবে, আর অফ হয়ে গেলে আপনার দ্বারা কোনো সৃষ্টি বা কোনো জন্ম হবে না, যার ফলে আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি, আপনাকে ডিস্টার্ব করব না, বরঞ্চ আপনার মাঝেই আমি থাকব, আপনার কথা মেনেই আমি চলব। তাই একটি কথা আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাগণের মধ্যে কেউ জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমাদের মধ্যে যে শয়তান আছে, হুজুর আমরা তো মানুষ, আপনিও তো মানুষ, আপনার মধ্যে কি শয়তান নেই? হ্যাঁ হ্যাঁ আছে আছে। তাহলে আমার শয়তানকে আমি আল্লাহর সাধনা দ্বারা তাকে আত্মসমর্পণ করিয়েছি, আমার শয়তান মুসলমান হয়ে গেছে, এখন তোমরা তোমাদের শয়তানকে আত্মসমর্পণ করিয়ে মুসলমান বানিয়ে নাও, তখন আর কোনো সমস্যা থাকবে না, একসময় শয়তান তোমাকে পরিচালনা করেছে, এখন থেকে তুমি শয়তানকে পরিচালনা করবে, যা বলবে সে শুনবে এবং তোমাকে পরিচালনা করবে আল্লাহ, আর তুমি পরিচালনা করবে শয়তানকে। আর শয়তান যদি আয়ত্ত হয়ে যায়, তখন শয়তান পরিচালনা করবে সেই ছয় রিপুকে, আর ছয় রিপু পরিচালনা করবে দশ ইন্দ্রিয়কে, তখন কি হবে, আপনি সূক্ষ্ম রাজ্যে চলে গেলেন, প্রেমের রাজ্যে, ভাবের রাজ্যে, একজন মানুষ সাধক রাজ্যে, সাধুর রাজ্যে, সুফিয়ের সুফিদের রাজ্যে আপনি প্রবেশ করলেন। তখন এই পৃথিবীতে যতদিন বাঁচবেন আর কোনো ভয় নেই। আল্লাহ কি বলেছে, যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করি, সুরা সাফাত এবং সুরা ইনসরা। যাই হোক, এই সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাটি আপনাদের সাথে করলাম,
আমি আপনাদেরকে কি বোঝাতে পারলাম? জানি না এই অধমের কি সাধ্য আছে, তবে আল্লাহ যতটুকু বলায় অতটুকুই বলার চেষ্টা করি। তবে সামনে আপনাদেরকে যেন ভালো ভিডিও এনে দিতে পারি, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।